জনতা ভবনত রাজ্য সরকারের কেবিনেট বৈঠক সম্পন্ন। রাজ্যের 37টা নতুন স্থানত স্থাপন হব ডায়ালিসিস সেন্টার। 22খন জেলাত স্থাপন হব 50খন বেডর 22টা আইসিইউ। ব্যক্তিগত প্রতিষ্ঠানের সহযোগত চলিব এই আইসিইউ সমূহ। এই প্রকল্পের বাজেটত 522 কোটি টাকার অনুমোদন। প্রতিটি আইসিইউ নির্মাণের খরচ করা হব 22 কোটি টাকা। টাটা ট্রাস্টর সহযোগত রাজ্যত নির্মাণ বা নির্মাণরত 17খন ক্যান্সার হাসপাতাল 5 বছরলৈ বৃদ্ধি করা হয়েছে। টাটা ট্রাস্ট আর রাজ্য সরকারের বুঝাবুঝি চুক্তি। অনুসূচিত জাতি আর জনজাতির নিবনুয়া যুবকর সুখবর। নিযুক্তি পরীক্ষার কোনো মাচুল নালাগে এসটি এসসির প্রার্থীর। এ পি এস সির দরে পরীক্ষাটো এসটি এসসির প্রার্থীয়ে দিব নালাগে কোনো মাচুল। যোৱা সপ্তাহত মই কোৱাৰ দৰে আমাৰ কেবিনেটে আজি মই ঘোষণা কৰিছিলোঁ 35টা, কিন্তু 37টা নতুন স্থানত আমাৰ কিডনি ডায়ালিছিছ চেণ্টাৰ বনাবৰ বাবে অনুমোদন দিয়ে। ৰাজ্যৰ 22খন জিলা আৰু মেডিকেল কলেজত 50টা বেডৰ 22টা আইচিইউ বনাবৰ বাবে 522 কোটি টকার একটা খুব বিশেষ প্রকল্প একটা আজি হাতত লৈছে। অর্থাৎ প্রত্যেকখন জিলাতে আইসিইউ নাটনি আছে, গতিকে 22খন জিলাত আমি একোটাকৈ আইসিইউ বনাম। প্রতিটো আইসিইউর বাবে আমি 23 কোটিকৈ টকা খরচ করিম। আর এই আইসিইউখানি আমি পাবলিক প্রাইভেট পার্টনারশিপত চলাবর বাবে যত্ন করিম। কোনোবা হসপিটালের লগত প্রাইভেট হসপিটালের লগত আমি টাই আপ করিম। রুগীয়ে মাচুলটো সরকারি দিব, গ্যাপ খানি সরকারে দিব। রুগীয়ে মাচুলটো প্রাইভেট হসপিটালক দিব নালাগে, রুগীয়ে সরকারি নিরীক্ষত দিব। কিন্তু সরকারি নিরীক্ষতকৈ পাবলিক প্রাইভেট হসপিটালখনক যিখিনি অতিরিক্ত দিব লাগিব সেইখিনি সরকারে নিজের বাজেটরপা দিব। আজি এটা আমি নতুনকৈ আপোনালোকে জানে যে অসম গভর্নমেন্ট আর টাটা ট্রাস্টে লগ লাগি আমি 17খন ক্যান্সার হসপিটাল হয় নির্মাণ করলো, নহলে আমি নির্মাণের কাম আমি অব্যাহত রাখিছো। এই যেটো টাটা ট্রাস্টর লগত আমার এগ্রিমেন্ট আছিল, এই এগ্রিমেন্টটো শেষ হয়েছে। হসপিটালখানি চলাবর কারণে আজির কেবিনেটে আরো 5 বছরলৈকে আমার যেটো বুঝাবুঝির চুক্তি তাক বৃদ্ধি করিবর বাবে সিদ্ধান্ত লৈছে। আজি এটা অসম সরকারে অনুসূচিত জাতি আর জনজাতির নিবনুয়া যুবকসকলৰ বাবে এটা সিদ্ধান্ত লৈছে যে এতিয়াৰ পৰা ইভেন এ পি এস সির পরীক্ষা হলেও এস টি আর এস সির লড়া ছোৱালীবিলাকে কতো মাচুল দিব নালাগে। বিধানসভাত এখন আইন আহিব যে এস টি আর এস সি ক্যাটেগরি লড়া ছোৱালীবিলাকে কোনো রিক্রুটমেন্ট এক্সামত মাচুল ভৰিব নালাগে। আমার কিছুকে থার্ড গ্রেড ফোর্থ গ্রেডত আমি কারোপ্রাই মাচুল নল, কিন্তু এ পি এস সি আদি পরীক্ষাত মাচুল লওয়ার একটা নিয়ম আছিল। এতিয়া তৃতীয় আর চতুর্থ শ্রেণীর যেটো নিয়ম সেটো থাকিবই, কিন্তু গেজেটেড লেভেলতো এস টি আর এস সির লড়া ছোৱালীখিনিয়ে এতিয়ারপরা আর কোনো নিযুক্তি পরীক্ষাত মাচুল দিব নালাগে।